সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষশেষে রুদ্র বেশে, আপন ছোঁকে বিষম রোখে আগুন ফোঁকে থরার চোখে। সুকুমার রায়ের এই কবিতার লাইনগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কোথাও 40 ডিগ্রি তাপমাত্রা, আবার কোথাও 40 ছুঁই ছুঁই। রাজ্য জুড়ে বেশ কিছুদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ, যার ফলে কার্যত নাজেহাল জনজীবন। মূলত রেকর্ড পরিমাণে গরম অনুভূত হচ্ছে এই গ্রীষ্মে। এই পরিস্থিতিতে সুস্থ থাকতে খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু জীবন জীবিকা নির্বাহের লক্ষ্যে আম জনতাকে ঘর থেকে বাইরে বের হতেই হচ্ছে। কিন্তু এই তীব্র দাবদাহে পথ চলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। শনিবার রাজধানীর রামঠাকুর সংঘ এলাকায় পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করলেন তিনি। এদিনের এই কর্মসূচিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রামঠাকুর সংঘ এলাকা যুবকরা। এই তাপদাহে শ্রমিক এবং অন্যান্য পথ চলতি মানুষদের কথা ভেবে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে আসার জন্য পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ও এলাকার যুবকদের ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই গ্রীষ্মের তাপদাহে সবাই তো কর্মব্যস্ততার মধ্যে রয়েছে, তাও আমাদের 31 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর এবং আমাদের যারা এখানকার রামঠাকুর সংঘের যারা যুবকবৃন্দরা রয়েছেন, তারা ইচ্ছা প্রকাশ করেছেন যে না, এই তাপদাহের মধ্যে যারা পথচারী মানুষ এবং যারা অটো রিক্সা বা শ্রমিক রয়েছেন, তাদের মধ্যে এই যে ঠান্ডা পানীয় বিতরণ করার একটা অনুষ্ঠান নিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের এই 31 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর এবং এই রামঠাকুর সংঘ এলাকা, যারা আজকের এই শুভ উদ্যোগকে সামনে রেখে তারা এই গ্রীষ্মের তাপদাহকে মধ্যে তারা বেরিয়ে আমাদের এই শ্রমিক ভাই এবং পথ চলতি মানুষকে যেভাবে তারা সহায়তা করছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের মাধ্যমে আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের কাছে আমি আহ্বান রাখব যে আসুন, আমরা যেহেতু সমাজ সেবার সঙ্গে জড়িত, সবাই মিলে যাতে এই যে আমাদের তাপদাহ সেটাকে মোকাবেলা করা এবং যতটুকু যার সম্ভব এই ঠান্ডা পানীয় এবং ঘর থেকে না বেরোনো এই জিনিসগুলি আমাদের মেনে চলা উচিত। তীব্র তাপপ্রবাহে সুস্থ থাকতে বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হতে এবং ঠান্ডা পানীয় পান করতে ও অন্যান্য সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে পরামর্শ দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।